হবা মন্ত্রী সাজে সবাই সেজে নাট্য মঞ্চে অভিনয় করে হরি বল হরি বল নাট্য মঞ্চে অভিনয় করতে গেলে কেহ সাজে রাজা কেহ সাজে প্রজা কেহ বা সাজে মন্ত্রী সবাই সেজে অভিনয় করে তাদের যখন অভিনয় শেষ হয়ে যায় যে যার মতো বাসায় চলে যায় আমরাও তো এই সংসার নাট্য মঞ্চে সবাই অভিনয় করতে এসেছে অভিনয় করতে এসে কেহ সেজেছি পিতা কেহ সেজেছি নাট্যমঞ্চ অভিনয় করতে এসেছি আমাদেরও যেদিন অভিনয় শেষ হয়ে যাবে দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে আমরা এই সংসার নাট্যমঞ্চে সবাই অভিনয় করতে এসেছি আমাদেরও যেদিন অভিনয় শেষ হয়ে যাবে দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে সেই দিন বাবা কি করবে বলুন তো ওই সাধের দোতলা বাড়ি করেছি তিনতলা বাড়ি করেছি টানতে টানতে নিয়ে আসবে তুলসী তলায় সকলের কিন্তু টানতে টানতে নিয়ে আসবে তুলসী তলায় সেদিন আমাদের সকলের সার হবে তুলসী তলা হরি বল হরি বল কোথায় পড়ে রবি সাধের দোতলা কোথায় পড়ে রবি শুধু আমার আমার বলা সেদিন সকলের সার হবে তুলসী তলা চারজন কাঁধে নিয়ে যখন বাসের চালিতে তুলে বলবে বলো হরি বলো হরি বলো হরি বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে জানবি কিনারে যখন হরি বল বলতে বলতে নিয়ে যায় দেখবে মৃত দেহটি সব জায়গায় বাধা থাকে মাথাটার কাছে কিন্তু বাধা থাকে না মাথাটা একবার এমনি করে আর একবার এমনি করে কি বলে বলো হরি হরি বল বলতে বলতে যখন নিয়ে যায় মৃত দেহটির মাথায় একবার এমনি করে আর একবার এমনি করে বলে বলো বলো তোমরাই বলো আমি বলবো না আমার যে বলা পাখি চলে গেছে আমি কেমন করে বলবো হরি বলো বলো তোমরাই বলো যখন জাহ্নবী কিনারে নিয়ে যাই গঙ্গার ঘাটে যখন চিতায় তুলে দেয় জ্যেষ্ঠ পুত্র যাকে কত আদর করেছি বাবা কত সোহাগ করেছি বড় করেছি সেই জ্যেষ্ঠ পুত্র প্রজ্বলিত নুড়ি প্রজ্বলিত আগুনে নুড়ি নিয়ে বাম হস্তে নিয়ে বিমুখ হয়ে বলবে পিতা তোমার মিথ্যা মুখে আমি আগুন দিলাম কেন বলবে বলবে তোমার মিথ্যা মুখে আগুন দিলাম তুমি তো বাক্য সত্য রাখনি ওই যে মাতৃ জঠরে ছিলাম বলে এসেছি যে ভবে যে তোমার নাম কোন না কোন কীর্তন করব তাই জ্যেষ্ঠ পুত্র প্রজ্বলিত নুড়ি প্রজ্বলিত আগুনে নুড়ি মাম হস্তে নিয়ে বিমুখ হয়ে বলবে পিতা তোমার মিথ্যা মুখে আমি আগুন দিলাম তুমি তো বাক্য সত্য রাখনি কাদের মুখগ্নি করে না যারা পরম বৈষ্ণব ওই যে আমার কৃষ্ণ ভক্ত বাবা বসে আছে যাদের মাথায় শেখা আছে দাদার সঙ্গে তিলক পড়েছে হরি বল
যারা সংস্কার নিয়েছে, দশম সংস্কার নিয়েছে, পঞ্চম সংস্কার নিয়েছে, যারা সবসময় ভগবানের সেবা দেয়, ভগবানের নাম করে, সেসব বৈষ্ণবদের মুখগ্নি করে না। পঞ্চম সংস্কার নিলে কি করে বলুন তো? মুখগ্নি করে না, চরণে একটু আগুন ছোঁয়ে দেয়। আর যারা দশম সংস্কার নেয়, যারা সন্ন্যাস ধর্ম নেয়, তাদের কিন্তু মুখগ্নি করে না, তাদের সমাধি দিতে হয়। হরি বল, হরি বল। তাই বলে পিতা, তোমার মিথ্যা মুখে আগুন দিলাম, তুমি তো বাক্য সত্য রাখনি। তাই ভগবান এত সুন্দর একটা বদন দিয়েছে হরি বলবার জন্য, সুন্দর দুটি কর্ণ দিয়েছে দীক্ষা শিক্ষা গ্রহণ করবার জন্য, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, সুন্দর একটা মাথা দিয়েছে, মস্তক দিয়েছে, সাধুগুরু বৈষ্ণবে চরণ ধুলা মস্তকে ধারণ করবার জন্য, সুন্দর দুটি হস্ত দিয়েছে সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করবার জন্য, সুন্দর দুটি হস্ত দিয়েছে ভগবানের সেবা অর্চনা করবার জন্য, সুন্দর দুটি চরণ দিয়েছে কীর্তন মণ্ডলীতে হেঁটে যাওয়ার জন্য, তীর্থস্থান ভ্রমণ করবার জন্য। তাই না বাবা, কত সুন্দর একটা দেহ দিয়েছে, এত সুন্দর জন্ম পেয়ে যদি হেলাই আমরা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু আমাদের কিছুই হবে না, জন্মটা বিফলেই চলে যাবে। তাই হরি বল, হরি বল। আসুন না, সুন্দর একটা বদন দিয়েছে, দুটি হস্ত দিয়েছে, সুন্দর একটা দেহ দিয়েছে, এই হরিবাসরে সবাই যখন এসেছি, এই কলিযুগে কিন্তু হরে কৃষ্ণ তার ব্রহ্ম নাম শ্রেষ্ঠ, তাই না? হরে নম, হরে নম, হরে নম এব কেবলম কলেও নাস্তেভ্য 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 গতির অন্যথা। এই কলিযুগে জীবের নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আপনি যতই যাগযজ্ঞ করুন না কেন, এই হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম হচ্ছে মহা ঔষধি। এই তারক ব্রহ্ম নামের পরে কিন্তু আর কোনো মন্ত্র নাই, ঔষধি নাই। তা আসুন সবাই হাতে করতালি দেব, উচ্চস্বরে নাম সংকীর্তন করব। সবাই সবাই উচ্চস্বরে গাইতে হবে, কিন্তু মনে মনে গাইলে হবে না, এই যে ঠাকুমা উচ্চস্বরে গাইতে হবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম রাম